এবার যুক্ত হচ্ছেন আমাদের সাথে মোহাম্মদ মাসুম হাসান। মাসুম, দুই ভাইস প্রেসিডেন্ট টিম ওয়ালজ ও জেডি ভ্যান্সের সারাদিনের কর্মসূচিতে আপনি লক্ষ্য রাখছিলেন, যদি বিস্তারিত আমাদের জানাতেন। ধন্যবাদ ফারদিন। আপনি জানেন যে ওহাইওর সিনসিনাটিতে জেডি ভ্যান্স বা রিপাবলিকান যে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী, উনি সপরিবারে ভোট দিয়েছেন। উনি ট্রাম্পকে, নিজেকে, পাশাপাশি যে ওখানে যে সেনেটর পদে যে রিপাবলিকান প্রার্থী রয়েছেন বার্নি মোরেনো, তাকে ভোট দিয়েছেন। এবং স্বাভাবিকভাবেই ভোট দেওয়ার পর উনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, যেখানে বেশিরভাগই ছিল তার প্রতিশ্রুতি, ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতি, রিপাবলিকানরা কী করতে যাচ্ছে, কী করবেন। এবং বারবার উনি ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন যে ডোনাল্ড ট্রাম্প বা তাকে বা রিপাবলিকানদের ভোট না দিলে আসলে ভোটাররা কী হারাতে যাচ্ছেন। বিশেষ করে উনি সীমান্ত সুরক্ষার কথা বলেছেন, নাগরিকদের যে আমেরিকান ড্রিম সেটার কথা বলেছেন, বিভিন্ন সুযোগ সুবিধা যা এতদিন তারা প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন সেই প্রতিশ্রুতিগুলো রক্ষার্থে আসলে উনি ট্রাম্প এবং তাকে রিপাবলিকানদের ক্ষমতায় আনার কথা বারবার বলছিলেন। এবং বারবারই এটা ইঙ্গিত করছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনি কাজ করতে চান এবং আমেরিকান ভাইস প্রেসিডেন্ট হিসাবে তিনি কাজ করতে চান এবং ইতিহাস হয়ে থাকতে চান যে ট্রাম্পের সাথে কাজ করে তার জনগণের জন্য কিছু একটা, বড় কিছু একটা করবেন, এরকম আশা উনি দেখিয়ে গেছেন। এবং অন্যদিকে যে ব্যাটেল গ্রাউন্ড স্টেট পেনসিলভেনিয়ার হ্যারিসবার্গে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেছেন ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ। তিনি তার স্ত্রীকে নিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্বাভাবিকভাবেই সেখানে তিনি ডেমোক্র্যাটদের যে বিভিন্ন প্রতিশ্রুতি, হ্যাঁ, বিভিন্ন সীমান্ত সুরক্ষা, মানবাধিকার, আইনের অধিকার, সংবিধান রক্ষা, গণতন্ত্র, এইসব বিষয় নিয়ে সেখানে তিনি কথা বলেন এবং বারবার বলেন যে এইসব বিষয় যদি সত্যিকার অর্থে নাগরিকরা চায়, হ্যাঁ, তাহলে যেন তারা ডেমোক্র্যাটদের ভোট দেন এবং ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট, ডেমোক্র্যাটিক সেনেট সব কিছুতেই যেন ডেমোক্র্যাটদের প্রাধান্য তারা প্রতিষ্ঠা করতে পারেন, এই ব্যাপারেই উনি বারবার কথা বলছিলেন। ফারদিন মাসুম, আরেকটা বিষয়ে জানতে চাচ্ছি, আমরা জেনেছি জর্জিয়ায় বোমা হামলার একটি হুমকি দেওয়া হয়েছে, এ বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? জি, জর্জিয়ার যে ফুলটন কাউন্টিতে পাঁচটি স্থানে বোমা হামলার একটা বিষয় আজকে উঠে এসেছিল, যদিও সেটাকে ভুয়া বোমা হামলার হুমকি বলা হচ্ছে এবং নিরাপত্তা বিবেচনায় দুটি কেন্দ্র থেকে ভোটারদের তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয়েছে আধা ঘন্টা পর, যদিও সেখানে আবার ভোট গ্রহণ স্বাভাবিকভাবেই শুরু হয়েছে। পরবর্তীতে জর্জিয়ার যে স্টেট সেক্রেটারি ব্র্যাড রেফেন্সবার্গার, তিনি সংবাদ সম্মেলনে এটাকে ভুয়া হিসাবে আখ্যায়িত করেছেন এবং এর পেছনে বিদেশি শক্তি থাকার একটা ইঙ্গিত উনি দিয়েছেন। সেখানকার যে গোয়েন্দা কর্মকর্তা আছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তারা এর পেছনে রাশিয়ার হাত থাকতে পারে এমন একটা ইঙ্গিত তারা ইতিমধ্যে দিয়েছেন, যদিও কোনো নিশ্চিত করে এখনও পর্যন্ত তারা কাউকে সরাসরি দোষারোপ করেনি এবং বোমার ওই রকম কোনো একদম স্পষ্ট কোনো হুমকিও তারা সেখানে পাননি। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।